শুভ বিকেল। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 50.93 পয়েন্ট বা 0.79 শতাংশ বৃদ্ধি পেয়ে 6501 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 994 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 1.61 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং জেএমআই সিরিঞ্জেস, সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ, শিল্প খাতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইফাত অটোস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ইস্টার্ন কেবলস সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। আজ সবগুলো খাতেরই মূল্য বৃদ্ধি পায়, শুধুমাত্র ব্যাংকিং খাতের 0.05 শতাংশ মূল্য হ্রাস পায়। প্রধান খাতগুলোর মধ্যে আইটি খাতের সর্বোচ্চ 2.81 শতাংশ এবং সিমেন্ট খাতের দ্বিতীয় সর্বোচ্চ 2.27 শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতের 5টি এবং পেপার ও প্রিন্টিং এর 4টি করে কোম্পানি রয়েছে। সি পার্ল বিচ রিসোর্টস, দ্য পেনিনজুলা চেরাগং এবং হাক্কানি পাল্পের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, কোহিনুর কেমিক্যালস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। সি পার্ল বিচ রিসোর্টের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী নিয়ে পরিচালনা পর্ষদের সভা আজ হওয়ার কথা রয়েছে। সেই সাথে কোম্পানিটি চলতি অর্থবছরের জন্য সন্তোষজনক আয় ঘোষণা করেছে, যার ফলে বিনিয়োগকারীরা আগ্রহী হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। বাকি শেয়ারগুলোর মূল্য বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আফতাব অটোমোবাইলস এবং নাভানা সিএনজি এর শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিরীক্ষক কোম্পানিটির চলতি বছরের জুনে শেষ হওয়া আর্থিক বিবরণী নিয়ে মানসম্মত মতামত প্রকাশ করেছে, তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আগামীকালের মধ্যে নতুন শুল্ক ঘোষণা করবে। বৈশ্বিক বাজারে কয়লার ক্রমবর্ধমান মূল্য এবং 2020 সালে কয়লার উপর 5% মূল্য সংযোজন কর বিদ্যুৎ উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে এবং আগামী দিনে এটি আরও বাড়তে পারে। যেহেতু বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে বর্ধিত হারে বিদ্যুৎ কিনতে হবে, তাই শীঘ্রই খুচরা পর্যায়ের দামও বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 66% শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছিল, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল তার সর্বশেষ প্রতিবেদনে 2023 অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস 6% কমিয়ে দিয়েছে, যেটি এপ্রিলে প্রকাশিত অনুমানের তুলনায় 70 বেসিস পয়েন্ট কম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিশ্বব্যাপী অর্থনীতির জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা নিরসনে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, কিন্তু তারপরেও মন্দার আশঙ্কা রয়েই যাচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।